হ্যাঁ আপা বল কি রে তোর সে কখন থেকে ফোন দিতাছি ফোন ধরস না কেন আপু আজকে হোটেলে অনেক গেস্ট রে উপহারটা তো পাঠাস নাই মানে আমি তো আব্বারে সব টাকা পাঠাইছি তোর কিছু লাগলে বল আমি টাকা পাঠাইতেছি আমার উপহার তো তুই তোরে লাগবে ধুর আপু কি যে কস আজকাল প্রত্যেক আর তোরে জ্বালাম না কি কস আপু এবার আমি দেশে আইলো তোরে আর দুলাবের এক লগে জ্বালাম হাজার কষ্ট শুনেছি না ভাই কোনো কথা শুনছিলাম বাচ্চা হওয়ার সময় একুশটা হাড্ডি ভাঙলে যেমন ব্যথা লাগে তার সাথে বেশি বেশি ব্যথা হয় তুমি এত ব্যথা সইতেছ আর আমি তোমার পাশে নাই আল্লাহ তুমি সহি থাকো তোমাদের হাসি মুখে মুছে যায় সব রিধি মিশে যাওয়া চাপা কষ্ট বন্ধু আমার তো ছুটি কনফার্ম হয়ে গেছে ছুটি হয়ে গেছে রে কবে যাইতেছস পরশু দিনে চলে যামু যা রে যা ঘুরে ঠিক আছে থাক তাইলে আমি বোধহয় সে অবাগা ছিলাম যে চাইলেও বাড়ি যেতে পারে না আম্মা কাগজপত্র সব জমা দিয়ে দিছি আকামাটা পাইলেই এবার চলে আসবো চাপা পড়ে যায় এমন প্রতিটি দীর্ঘশ্বাসে এই দীর্ঘশ্বাস তাদের থামাতে পারেনি স্টারলাইন ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে রেমিটেন্স যোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম